হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি টেক রিলেটেড নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো সিমের কল ডিটেলস খুব সহজেই বের করবেন। এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারের হেল্প অথবা অন্য কারো দ্বারস্থ হতে হবে না। প্রথমে আপনি অর্থাৎ এই কল ডিটেলসের মাধ্যমে আপনি জানতে পারবেন ওই সিমে কে কল দিয়েছে অথবা ওই সিম থেকে কোন নাম্বারে কল গিয়েছে, কত সময় যাবৎ কথা হয়েছে, সেটা কি মিস কল নাকি ডায়াল কল নাকি রিসিভ কল। এই টোটাল ইনফরমেশন আপনি সেখান থেকে জানতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেই অ্যাপসটা হচ্ছে E2PDF। সেটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমরা এখানে আমি ডাউনলোড করছি না, কারণ আমার ডাউনলোড ও ইনস্টল করা আছে। এখন আমি এটাকে ওপেন করছি। এই ধরন ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিক টু কন্টিনিউ এখানে ট্যাপ করবেন। দেন এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এখান থেকে সিলেক্ট করবেন জেনারেল কল লগ। যেহেতু আমরা কল ডিটেলস জানতে চাচ্ছি, তাই এটাকে আমরা ট্যাপ করছি। এইবারে কল লগ ডিটেলস দুইটি ট্যাব আছে। এই প্রথম ট্যাবটা হচ্ছে যে তারিখ থেকে আপনি কল ডিটেলস জানতে চান। আমি এখানে সিলেক্ট করছি, দেন ডানে ক্লিক করবেন এবং যেই তারিখ পর্যন্ত আপনি কল ডিটেলস জানতে চান এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করছি আমি। দেন এখান থেকে চারটা অপশন আছে। যদি আপনারা শুধুমাত্র ডায়াল কল অথবা রিসিভ কল অথবা মিস কল জানতে চান, তাহলে নিচের তিনটির যে কোনো একটি দিবেন। অথবা যেহেতু আমি জানতে চাচ্ছি ডায়াল রিসিভ অথবা মিক্স কল সবগুলো, তাহলে প্রথমটা সিলেক্ট করলাম কল লগ ডিটেলস। সিলেক্ট করার পরে এখানে একটি পিডিএফের নাম দিতে হবে ফাইলের, আমি দিচ্ছি দেন। দেন নিচে একটি ট্যাব দেখতে পাবেন এক্সপোর্ট পিডিএফ, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে যাবে, যে পিডিএফ ফাইলে আপনি নাম, ফোন নাম্বার এবং কোন সময় ফোন করা হয়েছিল এবং ডিউরেশন এবং টাইপ, অর্থাৎ এটা কি মিস কল ডায়াল কল নাকি রিসিভ কল, এখান থেকে আপনারা দেখতে পাবেন। ডিউরেশন হচ্ছে কত সময় যাবৎ কথা বলা হয়েছে। এই যে দেখুন, আমি যে ডেট রেঞ্জটা সিলেক্ট করলাম সেই রেঞ্জের ভিতরে সমস্ত ধরনের কল ডিটেলস এখানে শো করবে। ভিউয়ার্স, এখানে আমি আমার সিকিউরিটি ইস্যুর জন্য ফোন নাম্বারগুলো ব্লার করে দিচ্ছি। আপনারা এখানে সব ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন এবং তার সাথে নাম পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।